আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি মোহাম্মদ সেলিম, প্রভাষক, সিসিইআর মডেল কলেজ, গণিত বিভাগ। আজকের আমাদের আলোচনার টপিকস হল ম্যাট্রিক্স ও নির্ণায়ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স হলো বিজ্ঞান ও গণিতের বিভিন্ন উপাত্তগুলোকে আয়তাকারে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সকে প্রধানত তিনটি বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। এক নাম্বার হলো প্রথম বন্ধনী, দুই নাম্বার হলো তৃতীয় বন্ধনী, তিন নাম্বার হলো জোড়া উলম্ব রেখা দ্বারা। অর্থাৎ ম্যাট্রিক্সকে এই তিনটা বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। তো যেহেতু আমি অধ্যাটার নাম বলছি ম্যাট্রিক্স ও নির্ণায়ক, তো বন্ধুরা এখানে জোড়া উলম্ব রেখাটার থেকে যদি আমি একটা রেখা বাদ দিয়ে দেই আর এইগুলো অফ, তাহলে এটা হয় নির্ণায়ক। আমরা যখন নির্ণায়ক নিয়ে আলোচনা করব তখন আবার বলার চেষ্টা করব। তো জোড়া উলম্ব রেখা, তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী, এই তিনটা দ্বারা আবদ্ধ করলে কিছু উপাত্ত ভিতরে যদি থাকে তাকে বলা হয় ম্যাট্রিক্স। তো আমি বলছিলাম বিজ্ঞান ও গণিতের বিভিন্ন উপাত্তগুলোকে, এই উপাত্তটা কি, অর্থাৎ এই যে এ ম্যাট্রিক্সের ওয়ান, এটা একটা ভুক্তি বা উপাত্ত বা উপাদান, এই ভুক্তিগুলোকে সারি এবং কলাম বরাবর সাজালে যে আয়াতাকার বিন্যাস পাওয়া যায়। তো এখন আমাদের প্রথম কাজ হলো আয়াতাকার। তো আয়াতাকার আমরা জানি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাকে আয়তক্ষেত্র বলে। তো বন্ধুরা আমি এখানে তিনটা ম্যাট্রিক্স দিছি, তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্স এটা আয়তাকার, বিপরীত বাহুগুলো এটার যেমন তিনটা আছে এটারও তিনটা আছে, এটার যেমন তিনটা আছে এটারও তিনটা আছে, তাহলে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। আরেকটা ছিলাম সারি ও কলাম, এই সারির তিনটা নাম মনে রাখবা, সারি বা ভূমি বা আনুভূমিক। তো আমরা সাধারণত বি সেডে দেখো লাল বৃত্ত দ্বারা বরাদ্দ করা হয়েছে, এই যে টু থ্রি ফোর, অর্থাৎ আনুভূমিক ভূমি বরাবর যেটা গেছে এটারে বলা হয় সারি। তাহলে আমাকে যদি বলে এ ম্যাট্রিক্সের তৃতীয় সারির ভুক্তিগুলো কত, তাহলে আমরা বলবো সেভেন এইট নাইন, এটা একটা সারি আর এই সারিটা হলো তিন নাম্বার সারি, কারণ এটা হলো প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। তাহলে বন্ধুরা এই আনুভূমিক বা ভূমি বরাবর যে উপাত্তগুলোকে সাজানো হয় ওইটাকে বলা হয় সারি। আর সি নাম্বারে দেখো এই যে উলম্ব বরাবর উপাত্তগুলোকে যদি আমরা সাজাই সেটাকে বলা হয় কলাম। তাহলে আমাদের ম্যাট্রিক্সের সংজ্ঞাটা ছিল বিজ্ঞান ও গণিতের বিভিন্ন উপাত্তগুলোকে আয়াতাকারে সারি ও কলাম বরাবর। তাহলে আয়তাকার বুঝলাম যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সারি বুঝলাম আনুভূমিক বরাবর যেগুলো আছে এদেরকে বলা হয় সারি, আর কলাম বললাম উলম্ব বরাবর যেগুলো আছে এদেরকে বলা হয় কলাম। এখন আমরা এই ম্যাট্রিক্সের, একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম বরাবর সাজানোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির কাজে লাগে, সেটা হলো ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা। তাহলে ক্রম বা মাত্রা জিনিসটা কি? ক্রম বা মাত্রা জিনিসটা হলো এই যে কোনো ম্যাট্রিক্সের, যেমন এ ম্যাট্রিক্সের কয়টা সারি এখানে আছে, তো আশা করি তোমরা বলতে পারবা ওয়ান টু থ্রি মিললে একটা সারি, প্রথম সারি, ফোর ফাইভ সিক্স দ্বিতীয় সারি, সেভেন এইট নাইন তৃতীয় সারি, তার মানে এখানে তিনটা সারি আছে। আর কয়টা কলাম আছে,
147 প্রথম কলাম, 258 দ্বিতীয় কলাম, 369 তৃতীয় কলাম, তার মানে তিনটা কলাম আছে, এটাকে বলা হয় ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা, এবং পড়া হয় 3/3। সাবধান, তোমাদেরকে ভাইবাতে যদি জিজ্ঞাসা করা হয় আর তোমরা যদি বলো 3/3, তোমাদেরকে জিরো দিবে, তখন তোমরা বলবা কি 3/3। তাহলে আশা করি তোমাদের তোমরা সারি চিনতে পেরেছ, কলাম চিনতে পেরেছ, সাথে সাথে ক্রম বা মাত্রা চিনতে পেরেছ। এখন আসো আমাদের এমসিকিউর একটা প্রশ্ন। আমাকে যদি বলে এবি এর ক্রম বা মাত্রা কত, তো আমরা সাধারণত পরবর্তীতে এই নিয়ে আলোচনা করব, দুইটা ম্যাট্রিক্সকে গুণ করলে তার ক্রম বাইর করা, তো গুণ করে ক্রম বাইর করা অনেক স্টাফ, অনেক সমস্যা, যেহেতু আমার ভর্তিতে আসছে অথবা এমসিকিউতে আসছে, সময় মাত্র 10 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড। তাহলে আমাকে যদি বলে এ বি এর ক্রম কত, তোমরা অনেকে প্রশ্ন করবা এ বি না গুণ করে আমরা ক্রম বুঝবো কিভাবে। মজার ব্যাপার হলো, অদ্ভুত সংজ্ঞা হলো, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের ক্রম দুইটা যখন গুণ করবে তখন ক্রম হলো প্রথম ম্যাট্রিক্সের সারি, এই প্রথম এ ম্যাট্রিক্সের কতগুলো সারি আছে, তিনটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কতটা আছে, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম আছে তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে এ বি এর ক্রম 3/3। এখন যদি আমাকে বলে এসি এর ক্রম কত, তাহলে তোমাদের সহজ হিসাব গুণ করার দরকার নেই, যেহেতু আমার এমসিকিউ সহজেই 10 সেকেন্ডের ভিতর রেজাল্ট দিতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম অর্থাৎ সি ম্যাট্রিক্সের কলাম একটা কিনা, 157 একটা কলাম, কিন্তু সাবধান, এখন যদি আমাকে বলে এই শুধু সি, এই সি ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা কত, তাহলে আমরা বলবো সি ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স যখন বলবে তার মাত্রা হলো এখানে কয়টা সারি আছে। তো বন্ধুরা অনেকে পেস্ট লাগে বা এই সারি হলো আনুভূমিক, 1/1 ভূমি, তাহলে একটা সারি, 5 একটা সারি, 7 একটা সারি, তাহলে এখানে তিনটা সারি এবং কলাম কয়টা, একটা কলাম। তাহলে আশা করি প্রত্যেকটা ম্যাট্রিক্সের নিজস্ব ক্রম বা মাত্রা বাইর করার সিস্টেম আমরা জানি, তার প্রথমে সারি মোট সারি কতটা আছে বাই, অর্থাৎ ইনটু চিহ্ন দেব, বলবো বাই কয়টা কলাম আছে। আর যদি আমাকে বলে দুইটা ম্যাট্রিক্সের ক্রম বাইর করতে বলে, তাহলে প্রথমটা সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের মোট কলাম। তাহলে আশা করি ম্যাট্রিক্সের ক্রম সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে ইনশাআল্লাহ। এখন আসো দুইটা ম্যাট্রিক্স বা দুই বা ততোধিক ম্যাট্রিক্স কখন যোগ বা বিয়োগ করা যায়। মনে রাখবে যোগ করার ক্ষেত্রে সংজ্ঞা হলো দুই বা ততোধিক, যোগ বিয়োগ একাধিক ম্যাট্রিক্স, দুইয়ের অধিক ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ করা যায়। তাহলে যখন প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্রম অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা সমান হবে তখনই ম্যাট্রিক্সগুলো যোগ বা বিয়োগ করা যাবে। তাহলে বন্ধুরা আমাকে যদি এখন বলে এ প্লাস বি যোগ করা যাবে কি না, তো বন্ধুরা দেখো এ এর সারিও তিনটা কলামও তিনটা, বি এর সারিও তিনটা কলামও তিনটা, অতএব এ বি যোগ করা যাবে। যোগ করার সময় খেয়াল করবা এই বুক্তিটার সাথে এই বুক্তি যোগ করবা, তাহলে 1/2 যোগ করলে 3, এই বুক্তিটার সাথে এই বুক্তিটা যোগ করবা তাহলে 5, এই বুক্তির সাথে এই বুক্তি যোগ করবা 7, 4/4 8, তারপরে 5/10, 6/6 12, 7/8 6 13, 8/7 15, 9/9 18। তাহলে আশা করি তোমরা যোগ করতে পেরেছো। এখন যদি আমাকে বিয়োগ করে যে এ মাইনাস বি কত, তাহলে আমরা 1 মাইনাস 2, যেহেতু মাইনাস একটা করো তাহলে মাইনাস 1 হবে,
टू माइनस थ्री माइनस वन बस थ्री फोर तो थ्री थे फोर गले माइनस वन आस अर्थात जोग एवं वियोग जो करब हमें प्रत्येक सारी एटार जमन प्रथम एटारों प्रथम एटार द्वितीय एटार द्वितीय एटार तृतीय एटार तृतीय ठीक अनुरूप भावे एटार प्रथम एटार प्रथम एटार प्रथम द्वितीय एटार द्वितीय एटार तृतीय एटार तृतीय ये जोग वियोग करब। हाँ बंधुरा अनेक समय देवा थाकबे थ्री ए फोर बी एरकम जदि दे तक आमरा कि करब तक आमरा এই প্রথমে থ্রি দ্বারা এর প্রত্যেকটা ভুক্তিকে গুণ করব, বি এর প্রত্যেকটা ভুক্তিকে চার দ্বারা গুণ করব, করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো ওই দুটা ম্যাট্রিক্স আমরা যোগ করব বা বিয়োগ করব। তো আশা করি ইনশাল্লাহ তোমরা যোগ বা বিয়োগ করতে পারবা। এখন এসো আমাকে যদি বলে এ প্লাস সি কত বা বি প্লাস সি কত, তোমরা বলবা এটা সম্ভব নয়, কারণ সি ম্যাট্রিক্সের সারি তিনটা ঠিক আছে কিন্তু কলাম একটা, আর প্রথম ম্যাট্রিক্সের সারিও তিনটা কলামও তিনটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিও তিনটা কলামও তিনটা, কিন্তু সি ম্যাট্রিক্সের সারি তিনটা ঠিক আছে ওয়ান ফাইভ সেভেন কিন্তু কলাম একটা, অতএব সেখানে কি করা যাবে না যোগ করা যাবে না। এখন আসো ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দিয়ে সবচেয়ে বেশি সৃজনশীল বা অধ্যার প্রায় অঙ্ক তোমরা পাইবা সেটা হলো গুণ করা, অর্থাৎ এবি ম্যাট্রিক্সের মান কত। প্রথমে আসি দুইটা এ এবং বি গুণনের প্রযোজ্য কিনা, গুণ করা যাবে কিনা। তাহলে আমরা গুণনের সময় খেয়াল করব গুণনের শর্ত প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে। আবারও বলছি কখন দুইটা ম্যাট্রিক্স যোগ বিয়োগের সময় দুই বা ততোধিক ম্যাট্রিক্স যোগ বিয়োগ করা যায় কিন্তু গুণনের সময় মাত্র দুইটা ম্যাট্রিক্স গুণ করা যায়, তিনটা যদি করতে চাও প্রথম দুইটা করার পরে তারপরে দুইটা রেজাল্টের সাথে তৃতীয়টা করবা। তো এখন এসো কখন দুইটি ম্যাট্রিক্স গুণ করা যাবে, যদি প্রথম ম্যাট্রিক্স এখানে যদি বিয়ে থাকে তাহলে বি প্রথম, এখানে যদি এ বি থাকে এ প্রথম, প্রথম ম্যাট্রিক্সের কলাম যতটা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি ততটা হয় তাহলে তোমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবা, নতবা সম্ভব নয়। সিকিউতে ক নাম্বারে এরকম আসতে পারে এবি গুণনের প্রযোজ্য কিনা, এমসিকিউতে আসতে পারে, তোমরা লিখবা যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা থ্রি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা ও থ্রি অতএব এবি গুণনের প্রযোজ্য। এরপর যদি প্রযোজ্য হলে প্রমাণ এবি এর মান বের করো তাহলে তোমরা গুণ করবা। এখন আসো আমাকে যদি বলে এসি অথবা বিসি গুণনের প্রযোজ্য কি না, বন্ধুরা এ এবং সি অথবা বি এবং সি যোগের প্রযোজ্য নয় কিন্তু গুণনের প্রযোজ্য কিনা একটু দেখি, কারণ আমরা বলছিলাম গুণনের প্রযোজ্য হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলে ম্যাট্রিক্স দুইটি গুণ করা যাবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের এসি যদি বলি প্রথম ম্যাট্রিক্সের কলাম ওয়ান ফোর সেভেন প্রথম কলাম, টু ফাইভ এইট দ্বিতীয় কলাম, থ্রি সিক্স নাইন তৃতীয় কলাম, আর সি ম্যাট্রিক্সের সারি ওয়ান প্রথম সারি ফাইভ দ্বিতীয় সারি সেভেন তৃতীয় সারি। সাবধান বন্ধুরা, এই ওয়ান দেওয়ার পর আমরা আনুভূমিক বরাবর যাব, এরপরে যদি কোনো ভুক্তি নাও থাকে এ ওয়ান নিজেই একটা সারি, ওয়ান হলো প্রথম সারি, ফাইভ হলো দ্বিতীয় সারি, সেভেন হলো তৃতীয় সারি, আর ওয়ান ফাইভ সেভেন হলো প্রথম কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যেহেতু এরকম হয়েছে তাহলে গুণনের প্রযোজ্য। আশা করি সবাই 90% স্টুডেন্টরা ভয় পেয়ে গেছো এবং পেস্ট লাগাই ফেলবা যে ক্রম সাথে দিয়ে এটা মিলে নাই, ক্রম আর গুণনের প্রযোজ্য দুটোটা এক না। ক্রমের ক্ষেত্রে হলো যখন ক্রম বা মাত্রা বলবে তখন প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম,
কিন্তু যদি বলবে গুণনের প্রযোজ্য তাহলে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি তাহলে প্রথমটার কলাম হলো 3টা দ্বিতীয়র সারি হলো 3টা অতএব এসি গুণ করা যাবে আমরা এই যেহেতু গুণ করা যাবে কিনা এই শর্তে আমরা এতটুকু পর্যন্ত চেষ্টা করলাম পরবর্তী ক্লাসে আমরা গুণ করার প্র্যাকটিস করব ইনশাআল্লাহ সবাই সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ